फिजिक्स कथाटा सुनले आपनार सर्वप्रथम कि मने पड़े? अल्बर्ट आइनस्टाइनेर ई इक्वल्स टू एम सी स्क्वायर, ना कि आइजैक निউটনের गाछ थेके आपेल पड़ार गल्पेर कथा मने पड़े, ना कि प्रत्येक क्रियारই समान और विपरीत प्रतिक्रिया आछे। एई सब फर्मुला कि आपनार माथाय घुरपाक खाय? जदिओ आज के आमरा एई सब फर्मुला बा गल्पेर कथा बोलबो ना, आमरा आज के एमन एक व्यक्तिके निये कथा बोलबो जिनि एई सब गल्पके निये गल्प बोलेन। कि शुने एकटु केमनतर लागছে? তাই তো, কেমনতর লাগার কোনো ব্যাপার নয়। চলুন আমরা যত ভিডিওতে এগিয়ে যাব ততই জানতে পারবো আমরা কার সম্পর্কে কথা বলছি। ছেলেটি জন্মগ্রহণ করে একটা মধ্যবিত্ত পরিবারে। তার দুটো বিষয় ভালো লাগতো, এক অভিনয় ও দুই ছাত্রদের শিক্ষাদান। তিনি দ্বিতীয় পছন্দের বিষয়টাই গ্রহণ করেন। স্কুল বয়সে থাকাকালীনই সে তার টিউশনি শুরু করে। এরপর বিভিন্ন ইনস্টিটিউশনে যুক্ত হয় ফিজিক্সের শিক্ষক হিসাবে। টিউশনি করে খুব একটা বেশি যে টাকা রোজগার হতো তা নয়। এরম ভাবে চলতে থাকে তার জীবন। আর মজার ব্যাপার কি জানেন? তিনি যে ইনস্টিটিউশনে পড়াতেন সেই ইনস্টিটিউশন থেকেই তাকে বহিষ্কার করে দেওয়া হয়। তার কারণ কি জানেন? তিনি সেখানে খুব ভালো পড়াচ্ছিলেন। আসল কারণটা হলো অন্য শিক্ষকেরা তার নামে কমপ্লেন করে। আসলে এই ছেলেটি ছিল নতুন, আর তখনও তার কলেজ শেষ হয়নি। যেখানে তিনি টিউশনি করাতেন সেখান থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পর एक प्रकार बाध्य हई छेलेटी शुरू करे तार अनलाइन यूट्यूब कोचिंग सेंटर। और लाख लाख छात्र छात्रीरा अनलाइने तार थेके फिजिक्सेर क्लास निते थाके। कि धरते पेरेछेन कोन चैनलेर कथा आमरा बोलछि? एई चैनलटिर नाम हच्छे फिजिक्स वाला। एई चैनलेर सृष्टिकर्ता अलक पांडे। तार एई चैनलटी तिनि तैरि करेन 2014 साले। बर्तमाने एई चैनलेर भिउ 2 बिलियनेरो बेशी। आगेई बोलेछि তার অভিনয়ও একটি পছন্দের বিষয় ছিল। তিনি মজার ছলে অভিনয় করে ছাত্রদের পড়াতেন, ফলে খুব সহজেই অতি জটিল বিষয় ছাত্ররা বুঝে যেত। তার জার্নিটা শুরু হয় একটা হোয়াইট বোর্ড, পেন, একটা মোবাইল আর ট্রাইপড দিয়ে। আর তা দেখতে দেখতে হয়ে যায় একটা বিশাল বড় ইমোশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছাত্রছাত্রীরা ফিজিক্সওয়ালাকে কোম্পানি বলে না, তারা বলে এই ফিজিক্সওয়ালা হচ্ছে একখানি ইমোশন। অলক পান্ডে ও অ্যাপ ডেভেলপার প্রতীক মাহেশ্বরী একসঙ্গে 2020 সালে তাদের অ্যাপ লঞ্চ করে। প্রথম লাইভ ক্লাসে 50,000-এরও বেশি স্টুডেন্ট যুক্ত হওয়ায় এই অ্যাপ ক্র্যাশ করে যায়। কিন্তু হার মানেননি প্রতীক ও অলক। অনেকগুলো চেষ্টার পর তারা অবশেষে সফল হয়। একটা সময় অন্যান্য কোচিং ইনস্টিটিউশন অলক পান্ডেকে প্রচুর টাকা অফার করেন। টাকার অঙ্কটা শুনলে আপনি হয়তো একটু অবাক হবেন। এক ইন্টারভিউতে তিনি বলেন তাকে এক কোচিং ইনস্টিটিউশন 75 কোটি টাকা পড়ানোর জন্য অফার করে। ইট ওয়াজ 75 সিআর। ইউ গট অ্যান অফার ফর 75 ক্রোর। ইয়া, বলা ভালো। অলক পান্ডে কিন্তু কলেজ ড্রপ আউট। বর্তমানে ফিজিক্সওয়ালা $1.1 বিলিয়ন একটি কোম্পানি, যা একটি ইউনিকর্নে পরিণত হয়েছে। 8,000 কোটি টাকার বেশি যদি একটি কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়িয়ে যায়, তখন সেই কোম্পানিটি ইউনিকর্নের তকমা পায়। আর অলকের নেটওয়ার্থ 2023 সালে भारतीय मुद्राय 2000 कोटी टाका। Amazon Prime स्टोरी ऑफ इंडियाज 101 फार्स्ट यूनिकॉर्न फिजिक्स वाला একটা সিরিজ আছে। ইচ্ছা হলে এটা আপনারা দেখে নিতে পারেন। এই রকমই স্টার্টআপের গল্প শোনার জন্য আপনারা ফলো করতে পারেন DSTMK। আমাদের ইউটিউব চ্যানেলের নাম DST মিসলেনিয়াস। আর ইনস্টাগ্রামেও DST মিসলেনিয়াসের যে পেজটি আছে সেই পেজটিকেও আপনারা লাইক দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।